بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وما نرسل بالآيات إلا تخويفا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাক রব্বুল আলামিন তার আসমান জমিনের মাঝে এই পৃথিবীতে বহু নিদর্শন রেখেছেন মানুষের জন্য, যেগুলির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে চেনা যেতে পারে, তার একত্ব জানা যেতে পারে, তার অস্তিত্বের সত্যতা অনুধাবন করা যেতে পারে। সৃষ্টিগত আয়াত নিদর্শন, সৃষ্টিগত নিদর্শন যেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেছেন, এমন কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চান যে আমি আছি তোমাদের সৃষ্টিকর্তা, আমি আছি তোমাদের হিসাব গ্রহণকারী, আমার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং তোমরা প্রস্তুতি নিয়ে আসো, আমার প্রতি বিশ্বাস করো, আমার আদেশ নিষেধ মেনে চলো, আমার নাজিলকৃত বিধান আসমানি সিলেবাস অনুযায়ী জীবনযাপন করো, যদি তা না করো তাহলে আমার কাছে এসে আজাবে তোমাদের পকড়াও হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত আয়াত নিদর্শনগুলি মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীরেও আছে, আবার দিগন্তেও আছে, ডানে বামে যেদিকে তাকাবেন সব জায়গায় আছে, বহু নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো একটা অসাধারণ অবস্থা সৃষ্টি করেন সেটাও আল্লাহর নিদর্শন। সাধারণ অবস্থা নর্মাল চলে যাচ্ছে, নিরাপত্তার সাথে নিরাপদভাবে চলাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুমাচ্ছেন, কাজকর্ম সারছেন, ইবাদত বন্দেগি করছেন, এটা হচ্ছে সাধারণ অবস্থা। অসাধারণ অবস্থা উদাহরণস্বরূপ ভূমিকম্প। এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিদর্শন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সতর্ক সাবধান করতে চান, ভয় দেখাতে চান, রিমাইন্ড করাতে চান, স্মরণ করিয়ে দিতে চান যে আমি আছি, তোমাদের যে কোনো সময় পাকড়াও করতে পারবো দুনিয়াতেও। মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন সুরাতুল ইসরা, সুরা বনী ইসরা, অমানুর সেলবিল আয়াত ইল্লা তাখউইফা, আমি নিদর্শন সমূহ প্রেরণ করি একমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভূমিকম্প দিয়ে ভয় দেখান, যেমন সুনামি দিয়ে, বান বন্যা দিয়ে, ঝড় তুফান দিয়ে, এরকম অসাধারণ যে কোনো অবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ভীতি প্রদর্শন করেন। ইল্লা তাখউইফা, উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো, সতর্ক সাবধান করা, যাতে করে তারা ভয় করে যে কেউ আমাদের খোঁজ খবর লেনেওয়ালা আছেন, আমাদের জীবন কারো হাতে আছে, আমাদের উত্থান পতনের মালিক কেউ আছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা জানিয়ে দেওয়ার জন্য। ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিনের আজাব, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো আজাব আসে যখন আল্লাহর জমিনে পাপ শুরু হয়, আল্লাহর জমিনে যখন পাপ শুরু হয়, আর এখন এমন কোনো পাপ নেই যেই পাপ মানুষ করে না, এমন কোনো অপরাধ নেই যেই অপরাধে মানুষ জড়িত না, এমনকি মুসলিমরা এমন কোনো গুনাহে পাপে জড়িত নয় যে সব গুনাহ কাফেরদের ঘরে হয়, সমস্ত গুনাহতে শরীক। আমাদের আশেপাশে যে ভূমিকম্প হচ্ছে এতে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই দিকটা এর বেশি আর না বললে, ভূমিকম্প হলে করবেন কি আপনি, ভূমিকম্প হলে
আপনার করণীয় নিজের ইমানকে নবায়ন করা, ইমানকে আপনি রিনওয়াল করুন, ইমানকে সুন্দর করুন। ইমানে মরি চলে গেছে, জঙ্গলে গেছে, ইমানের নবায়ন করুন আপনি, তাজদীদ ইমান করুন। এর সাথে সাথে আপনার কর্ম ভালো করুন, ভালো কাজ করুন, মন্দ কাজ পাপাচারকে আপনি পরিত্যাগ করুন, এটা হচ্ছে প্রথম কাজ। আর আপনি যে ইমান নবায়ন করবেন, ভালো কাজ করবেন, সেটা আল্লাহর ভয়ের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে হইতে হবে। আল্লাহকে ভয় করে, সমাজের ভয়ে নয়, শাসকের ভয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ধমক শুধু ভূমিকম্পের ভয়ে নয়। ভূমিকম্প, ভূমিকম্প আল্লাহর সৃষ্টি। তাহলে কেউ যদি শুধু ভূমিকম্প থেকে বাঁচার জন্য সৎকর্মশীল হয়, নামাজের দিকে ফিরে আসে, তাহলে কি শিরিক করল না সে? ভূমিকম্প যিনি করিয়েছেন তাকে ভয় করতে হবে, ভূমিকম্প করে তিনি স্রষ্টা, আর ভূমিকম্প সৃষ্টি মখলুক। সুতরাং এই পয়েন্টটি যেন মনে থাকে যে আল্লাহর আজাব গজব যেন আমাদের বাড়িতে না আসে, আমাদের দেশে না আসে, আমার ছেলে মেয়ে দেশে আছে, আল্লাহ না করে নেপালের মতো অবস্থা হয়। সুতরাং এই গজব থেকে বাঁচার জন্য এখন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, তোবা ইস্তেগফার করছেন, ভালো কাজ করছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, ফিল্ম দেখতেন ছেড়ে দিয়েছেন, হারাম কাজ করতেন, হারাম কথা বলতেন, অন্যায় করতেন, হারাম ব্যবসা করতেন ছেড়ে দিয়েছেন, তাহলে তো আপনি আল্লাহর ভয় রাখেন না, আপনি সুখের জীবন চান সেই জন্য, আপনি অনিষ্ট থেকে বাঁচতে চান সেই জন্য, এটা সত্যিকার অর্থে আল্লাহর ভয় হল না, যাকে তাকওয়া বলা হয়। তাকওয়া মানে আল্লাহর আজাবকে ভয় করেন, আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে এক নম্বরে আল্লাহর ভয়, যে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, এখন না ধরলেও কাল কিয়ামতে ধরবেন। কারণ যেই ব্যক্তি এই ভূমিকম্পকে ভয় করে, সে নগদ আজাবকে ভয় করে, তাহলে বোঝা গেল যে যদি তার জীবনে কোন রকমের দুর্দিন না আসে, বালা মুসিবত না আসে, তাহলে সংশোধন করবে না, কিয়ামতের দিনে ফাঁসবে, মওতের পরে ফাঁসবে। এই জন্য এই তিনটি কথা বললাম, ইমান, নেক আমল, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিম একটি আয়াতে ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ। তারা যদি ইমান নিয়ে আসত, যারা কাফের অমুসলিম তাদেরকে আহ্বান করব যে আল্লাহর গজব নেমে এসেছে, আল্লাহর জমিনে ভূমিকম্প, তোমরা ইমান নিয়ে আসো, ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির প্রথম লাইন, ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাবে দুনিয়া আখেরাতে, এ ভূমিকম্প থেকে নিরাপত্তা মিলবে, আল্লাহর আজাব থেকে, আসমানি জমিনি আজাব থেকে নিরাপত্তা মিলবে, তাসলাম সহি সালামত থাকবে, আর আল্লাহর আজাব যে মওতের পরে আছে তাতে থেকেও নিরাপদ হয়ে যাবে। তারা যদি ইমান নিয়ে আসতো অমুসলিমরা, আর মুসলিমরা যদি তাদের ইমানের নবায়ন করতো, জন্মসূত্রে মুসলিম হয়ে না থাকতো, মুসলিমরা যদি তাদের ইমানকে সুন্দর করতো, ইমানের নবায়ন করতো, সত্যিকার ইমান, শিরক মুক্ত ইমান, বেদাত মুক্ত ইমান, মোনাফিকি কপটতা মুক্ত ইমান, কুফরি মুক্ত ইমান, সেকুলারিজম মুক্ত ইমান, জাতীয়তা মুক্ত ইমান, যত রকমের ইমানের পরিপন্থী বিষয় রয়েছে, এই সমস্ত থেকে মুক্ত হয়ে ইমানই আসবে আল্লাহর উপর, তাওহীদ প্রতিষ্ঠা করবে। বলো আল্লাহু আমান ওয়াত্তাকাও, এবং তারা যদি ভয় করত, গোনা থেকে বেঁচে থাকতো আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ, আল্লাহকে ভয় করত, আর আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকতো, বলো আল্লাহ আহলাল কোরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা, বিশ্বের লোকেরা, লাফাতাহান আলিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আর, তাহলে তাদের জন্য বরকত সমূহ খুলে দিতাম, আল্লাহ বলছেন মিনাস সামা, আকাশ থেকেও, আকাশ থেকে বৃষ্টি হলে সেটা বরকত রহমতের বৃষ্টি হইতো, আজাব গজবের বৃষ্টি হইতো না, ওয়াল আর জমিনের বরকত খুলে দিতাম, স্বর্ণ, খনিজ সম্পদ, পেট্রোল, গ্যাস ইত্যাদি আরো বহু আল্লাহর নিয়ামত, হীরা মণি মুক্তা সমুদ্র থেকে উঠে আসতো, ওয়াল আর জমিন থেকে উঠে আসতো, জমিন থেকে ভূমিকম্প হইতো না, হ্যাঁ জমিন থেকে ভূমিকম্প হইতো না, সমুদ্র থেকে পানি এসে ডুবিয়ে দিত না, জলোচ্ছ্বাস হইতো না, সুনামি হইতো না, ঘূর্ণিঝড় হইতো না, আসমান থেকে বরকত নেমে আসতো আর জমিন থেকে বরকত উঠে আসতো, সুবহানাল্লাহ। সৌদি আরবে যখন তাওহীদ প্রতিষ্ঠা করলো, আজকে থেকে 80 থেকে 100 বছর পূর্বে,
এখানে মানুষ খেতে পেত না, কত লোক যে এখান থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। সেই যুগে 100 বছর আগে বা 200 বছর আগে আরও অভাব ছিল, ওই সময়গুলিতে তারা স্বপ্নও দেখতে পারেনি যে কখনো সুখ আসতে পারে। তো ওই সময়গুলিতে তারা হিজরত করে কেউ ভারতে গেছে, কেউ বাংলাদেশে গেছে, আর কেউ বুখারায় গেছে, কেউ তুর্কিস্তানে গেছে, কি কোথায় যে চলে গেছে, সুবহানাল্লাহ, কোথায় চলে গেছে সে আরবরা। আর আজকে সারা পৃথিবীর লোক ছুটে আসছে এখানে। প্রাকৃতিক যে ভালো দৃশ্য আছে, যে গাছপালা বন জঙ্গল দেখতে ভালো লাগে তাও না, এর চাইতে অনেক সুন্দর দেশ হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশে আছে, সুন্দর জমিন, সুন্দর গাছপালা আছে, তারপরে কেন ছুটে এসছি? এত রোদে, এত তাপে, পেট্রোল না থাকলে আসতেন, পয়সা না থাকলে আসতেন, হ্যাঁ রিজিক না থাকলে আসতেন না, থাকতেন কখনো? থাকতেন না, পয়সা বাড়িতে পয়সা আছে, মাঝে মধ্যে এসে মক্কা মদিনার জিয়ারত করে যেতেন, কিন্তু কেন ছুটে আসছেন? ইমানের নবায়ন করেছে, কবর মাজার মুক্ত দেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে, একটিও মাজার নেই, বাদশারও কবর সাধারণ একটা গরিবের কবরের মতো। জি হ্যাঁ, আল্লাহর মসজিদ ছাড়া, ইবাদত খানা ছাড়া, আল্লাহর ইবাদতের জায়গা ছাড়া কোনো গায়রুল্লাহর আস্তানা নেই, না খানকা আছে, না দরবার আছে, না দরগা আছে, না দুর্গা আছে, কিচ্ছু নেই। ইমানের নবায়ন যখন তারা করেছে শেখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রহমতুল্লাহের দাওয়াতের বরকতে আর আল্লাহর রহমতে যখন এই দাওয়াত শুরু হলো, আর আলহামদুলিল্লাহ এখান থেকে শিরকের মূলত পাঠন করা হইল, উৎখাত করা হইল, না হলে এখানেও ওই রকমই কবর মাজার পূজা শুরু হয়ে গেছিল সারা পৃথিবীর অন্য অন্য এলাকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিলেন, জমিন আসমানের বরকতের দরজা খুলে দিয়েছেন। আর গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে, নেক আমল তখনই নেক আমল হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহর জন্য হবে। দুটি শর্ত মনে রাখেন, একটা কাজকে ভালো আমল কখন বলবেন? হ্যাঁ, যখন সেই কাজটি আল্লাহর জন্য করা হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিরিম একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর জন্য ইবাদতবন্দী করা, কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের তরিকাই করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। যদি দয়া নেমে আসে তাহলে কি ভূমিকম্প আসতে পারে? দয়া নেমে আসলে কি আসমান জমিনের কোনো গজব আজাব আসতে পারে? না পারিবারিক কোনো বালা মুসিবত আসতে পারে, না শরীর স্বাস্থ্য এরকম বালা মুসিবত আসতে পারে যে সব সর্বনাশ হয়ে গেল, কখনো হইতে পারে না। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে, কিন্তু আজাব হইতে পারে না। পরীক্ষা আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ব্যাধি দিয়ে, বালা মুসিবত কিছু দিয়ে, সেটা ছিল পরীক্ষা। পরীক্ষা হচ্ছে কাঁচা ইঁটকে জ্বালানোর মতো, কাঁচা ইঁটকে যত জ্বালাবেন তত মজবুত হবে, তত মজবুত হবে ইঁট, ইঁট ঝামা হবে, ইঁটকেও যদি পুড়ান্ত ঝামা হবে আরও শক্ত হবে। একজন মমিন মানুষের ওপর বালা মুসিবত যদি আসে তাহলে তাতে আর তার ইমান আমল আরও শক্ত হয়, মজবুত হয়। বলছিলাম যে আল্লাহ বলছেন যে নেক আমল করলে এক আল্লাহর জন্য করবে, আল্লাহকে মানবে, রাসূলের আনুগত্য করবে, রাসূলের তরিকা করবে, লা আল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের ওপর দয়া করা হবে। তাহলে আল্লাহর দয়া তখন নেমে আসবে, আজাব গজব মুক্ত দেশ হবে যখন দেশের মানুষরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কোরআন এবং হাদিস মেনে চলবে, শির বিদআত পরিত্যাগ করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তওবা ইস্তিগফার, তওবা ইস্তিগফার করলে আল্লাহর দয়া নেমে আসে। সুতরাং এই সময় যখন ভূমিকম্প হচ্ছে আর আমাদের বাড়িগুলিতে টের পাচ্ছে, পাই নাকি? হ্যাঁ, আবার হয়েছে, আবার টের পেয়েছে, খবর পেয়েছেন দু তিন দিন আগের কথা। তাহলে এই ঘন ঘন যে ভূমিকম্প কিয়ামতের আলামত, আল্লাহর গজব, আল্লাহর সতর্কবাণী যে শুরু হয়েছে, এই ক্ষেত্রে বলবো তওবা ইস্তিগফার করুন, ফিরে আসুন আল্লাহর দিকে, মসজিদের দিকে ফিরে আসুন, দীন ইসলাম শিখার দিকে ফিরে আসুন, আমল করার দিকে ফিরে আসুন, আল্লাহর আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসুন, আর আল্লাহর কাছে অতীতের জন্য ক্ষমা চান, ইস্তিগফার করেন। সামুদ সম্প্রদায়ের আজকে তফসিরে আলোচনায় ছিল সামুদ সম্প্রদায়ের ঘটনা, অন্য আয়াতে অন্য জায়গায় সামুদ সম্প্রদায়ের সম্পর্কে বলতে গিয়ে বলছেন সোয়ালে আলী ইসলামের ভাষায়, লাউলা তাস্তাগফিরুন আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা কেন চাইছো না? যদি ক্ষমা চাইতে তাহলে তোমাদের ওপর রহম করা হইতো, দয়া করা হইতো। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, তওবা ইস্তিগফার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসবে।
ভূমিকম্পের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকবেন, কায়মনে ডাকবেন, একগ্রচিত্ত ডাকবেন, কাঁদবেন রাতের অন্ধকারে। আপনি এখানে আরামে শুয়ে আছেন আর আপনার বিবি আপনার ছেলে মেয়েরা ভূমিকম্পের ঝুঁকিতে আছে, আল্লাহর গজব ওখানে, সেই গজব এখানেও আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন যে বারবার করে ভূমিকম্প আসছে আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, রাতের অন্ধকারে আধা ঘন্টা এক ঘন্টার জন্য উঠে সেজদায় কান্না করবেন, আপনি আল্লাহর সামনে হাত উঠিয়ে দোয়া করবেন, এই তৌফিক হচ্ছে না, বেশি না পারেন দুই রাকাত করে নামাজ পড়বেন, এই তৌফিক হচ্ছে না, লাউলা তাস্তাগফিরুন আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। নূহ আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে সূরা নূহ আল্লাহ বলছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম ইদরা ইমদুদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআলাকুম জান্নাতিন ওয়া জাআলাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দুনিয়ার ফায়দার কথা বলে, দুনিয়ার বেনিফিট যদি ইস্তেগফার করেন তওবা করেন তাহলে দুনিয়ার বেশ কিছু বেনিফিট ফায়দার কথা উপকারিতার কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, এইখানে উল্লেখ করেছেন। আর অন্যান্য সূরাতে রয়েছে ইউমাত্তিউকুম মাতান হাসানা, ইস্তেগফার আর তওবা যদি করো তাহলে তোমাদেরকে উত্তম ভোগের সামগ্রী দিবেন, ভূমিকম্প ভোগের সামগ্রী, হ্যাঁ অশান্তি আজাবের গজবের সামগ্রী। আল্লাহ বলছেন ইউমাত্তিউকুম মাতান হাসানা, তওবা ইস্তেগফার করো, ফিরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে, আল্লাহকে ডাকেন, পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক করেন, নামাজ ঘাটতি রয়েছে, ফজর নামাজটা ঠিক করেন আল্লাহর হস্তে, জামাতে ফজর নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়তে পারছেন না, ফজর নামাজ ঠিক না হলে কি করে তাহাজ্জুদ পড়বেন আপনি, হ্যাঁ কি করে আপনি ভোর রাতে আল্লাহকে ডাকবেন, আপনি আপনি মনে করছেন আমি আরামে আছি, ওই তো আজাব তো নেপালে আছে, আমাদের দেশে আসেনি বা আমার এখানে তো আমি অনেক দূরে আছি, আজকে যদি তাদের পালা হয় কালকে আপনার পালা হইতে পারে না, আমার পালা হইতে পারে না, আল্লাহ আমাদের সকলের যেন হেফাজত করেন। ভূমিকম্প আসলে যদি একা একা নামাজ পড়েন তাহলে তার বৈধতা আছে, একা একা নামাজ পড়বেন আপনি যখনই বালা মুসিবত, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সময় কোনো ঝুঁকি দেখলে এজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সলাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো জটিলতা আসলে কোনো সমস্যার সম্মুখীন হলে ফাজা ইলা সলাতে নামাজের দিকে ঝাঁপিয়ে আসতেন। এই জন্য এই সুন্নতি আমলগুলি করবেন, আপনি একটা কাজের জন্য আপনি অফিসে যাচ্ছেন, কাজটা আজকে হাসিল করতে হবে, দূরে কাত নামাজ পড়ে বেরোন, আপনার ছুটিটার জন্য দরখাস্ত দিতে যা দূরে কাত নামাজ পড়ে বেরোন, এই ছোট ছোট সমস্যাগুলিতে যদি দুই রাকাত নামাজ পড়ে উযু করে দুই রাকাত নামাজ পড়ে বেরিয়ে যান, আপনি একটা এর জন্য মেডিকেলের জন্য ফিট আনফিটের ব্যাপার স্যাপার আছে সেই জন্য যাচ্ছেন, অথবা বিদেশে যাব কি যাব না সেই জন্য যেতে চিন্তা করছেন, ইস্তেখারা করেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করেন, তো নামাজের বৈধতা যে কোনো জটিলতার ক্ষেত্রে বা সমস্যার ক্ষেত্রে নামাজ একা কি পড়বেন আপনি, আপনার বাড়িতে বা মসজিদে আছেন মসজিদেই পড়ছেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, শুনতে পাচ্ছেন যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ ওয়াজিব ফরজ সুন্নাত নামাজ ছাড়া আপনি নফল নামাজ পড়ে বালা মুসিবতের সময় ঝড় তুফান আকাশে দেখছেন ওই রকম মেঘ মেঘলা আকাশ অথবা বন্যা আসছে, যে কোনো বালা মুসিবত হোক না কেন, দুর্যোগ হোক না কেন, দুশ্মন হামলা করে আসছে, দুশ্মনের ঝুঁকি সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইরকম ক্ষেত্রগুলিতে একা একা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা ঠিক আছে। কিন্তু কিছু লোকেরা যে বলে থাকেন যে যেমন সূর্যগ্রহণের নামাজ রয়েছে চন্দ্রগ্রহণের নামাজ রয়েছে জামাত করে, ওই রকমই ভূমিকম্প হলে সূর্য চন্দ্রগ্রহণের নামাজ না, এটা বিদাত, এটা ঠিক নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত বিখ্যাত কিতাব আল উম, ইমাম শাফির যে কিতাব রয়েছে তাতে তিনি বলেছেন যে আমি এই রকম জামাত করে নামাজ পড়ার কোনো বালা মুসিবত ভূমিকম্পতে হোক অথবা আকাশের বিদ্যুতের গর্জন তর্জনে হোক অথবা ঘূর্ণি ঝড়ে হোক এইরকমই বন্যাই হোক কোন এইরকম বিপদ আপদের ক্ষেত্রে জামাত করে নামাজ পড়ার নির্দেশ দিচ্ছি না, এটা ইমাম শাফি বলছেন। আর তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবাই কেরাম থেকে তাবাইন থেকে তাবা তাবাইন কারো থেকে এইরকম বিপদ আপদে, হ্যাঁ ভূমিকম্প হলে বা বালা মুসিবত আসলে জামাত করে নামাজ পড়বেন না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে শুধু যেহেতু প্রমাণিত তাতেই সীমিত রাখতে হবে, সুতরাং প্রচার মাধ্যমে কেউ যদি এইরকম কথা প্রচার করে যে জামাত করে নামাজ পড়েন তো এগুলো বিদাতি কথা এবং এগুলো ঠিক নয়, সুতরাং এসব ফতোয়া থেকে বেঁচে থাকবেন। আর একা একা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, সেটা নফল নামাজের মাধ্যমেই ডাকেন অথবা এমনি দোয়া করেই ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্টারনেটে আজকাল শুনছি যে প্রধান মুফতি সৌদি আরব ফতোয়া দিয়েছে যে খিদা লাগলে স্ত্রীর গোস্ত খাওয়া যাবে, এটা গুমরাহি কথা, এটা প্রধান মুফতি কেন, আদনা মুফতিও বলবে না,
মুফতি আজম বড় মুফতি তো দূরের কথা গ্রান্ড মুফতি আদনা নিম্ন শ্রেণীর মুফতিও বলবেন ও মুফতি না জাহেল কখনো বলবেন না এবং তিনি নিজেই এর খণ্ডন করেছেন তার খণ্ডনটাও আজকাল প্রচার মাধ্যমে আছে যারা শুনতে চান শুনে নিতে পারবেন এসব ইসলামের এ হাওয়াই কিসি দুশ্মন নে উড়াই হোগি একটা কবিতা আছে উর্দুতে দুশ্মনরা কত কি গুজব রটাচ্ছে আর আশ্চর্য হয়ে যাবেন কি যে গুজব রটায় বিদাতিরা আর ইসলামের শত্রুরা যে আমাদের বিরুদ্ধে সহি আকিদার আলেম আলমাদের বিরুদ্ধে কত রকমের গুজব রটায় কত রকমের গুজব রটায় জি মরে যাওয়ার পর্যন্ত গুজব রটায় মরে গেছে ধরে নিয়েছে এই হয়েছে সে হয়েছে বের করে দিয়েছে কত রকমের গুজব রটায় এগুলো হচ্ছে দুশ্মনদের কাজ আল্লাহ যেন দুশ্মনকে না হাসায় আল্লাহুম্মা লা তুসমিত বিন আল আদা ওয়া আল হাসিদিন আল্লাহ দুশ্মনের হাসাহাসি থেকে আর হিংসুকদের হাসাহাসি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন ফজরের নামাজটা সময়ে পড়তে পারি না বাকি চার চার অক্ত নামাজ সময়ে পড়ি আর এই ফজর নামাজটা অধিকাংশ সময় সকাল সাতটার সময় পড়ি এরকম কবুল হবে না এরকম নামাজ কবুল হবে না মহান আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছে ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিঃসন্দেহে সলাৎ নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে সময় নির্ধারিত সময়ে হ্যাঁ মাওকুতান মানে মুআক্কাতান ওয়াক্ত নির্ধারিত করা হয়েছে সময় নির্ধারিত করা হয়েছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নামাজ ফরজ করেছে মেরাজে ওই দিনের সকালবেলায় ফজর পরে জিবরাইল এসেছেন দুই দিন থেকেছেন হ্যাঁ আটচল্লিশ ঘন্টা থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর প্রথম দিন আউয়াল ওয়াক্ত পড়িয়ে দিয়েছেন দ্বিতীয় দিন শেষ ওয়াক্ত পড়িয়ে দিয়ে বলে আল ওয়াক্ত মা বাইনা হাযাইনে নামাজের সময় হচ্ছে এর মাঝখান এর মাঝে পড়তে হবে জোহরের নামাজের সময় ধরেন পৌনে বারোটায় যে শুরু হচ্ছে এই পৌনে বারোটা থেকে নিয়ে আসরের সময় আসা পর্যন্ত এর মাঝে আপনাকে শেষ করতে হবে আসরের নামাজের টাইম যদি শুরু হয় ধরেন তিনটা পাঁচ সাথে শুরু হচ্ছে তিনটে থেকে শুরু করে তিনটে সোয়া তিনটা থেকে শুরু করে আপনি ছয়টা সোয়া ছয়টা একেবারে নিরুপায় ছিলেন ঘুম ভাঙেনি আপনার বা হয়তো যে কোনো গুণাগার হইলেও আপনার ওয়াক্ত হচ্ছে সূর্য ডুবার আগ পর্যন্ত কিন্তু আপনি মাগরিব পর নামাজ পড়বেন এইভাবে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না কারণ এটা আল্লাহর ইবাদত করা হলো না আনুগত্য করা হলো না আপনার কুপ্রবৃত্তির আনুগত্য করা হলো আপনার মনের পূজা করা হলো আর মনের পূজারির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি আল্লাহর ইবাদতকারীদের জন্য এইভাবে নামাজ কবুল হয় না আমি বলবো যে আপনি ফজর নামাজ পড়তে পারেন আমি আলহামদুলিল্লাহ কি করে পারি আর আমার অনেক ভাইরা এখানে আছেন আমি যাদেরকে চিনি শুধু নামাজ ফজর নামাজ পড়ে না তারা তাহাজ্জুদ কি করে পড়তে পারেন অথচ আপনার চাইতে দুর্বল দাড়ি সাদা হয়ে গেছে কমজোর তাদের প্রেশার আছে সুগারও আছে আমি জানি তবে তারা কি করে ফজর জামাতে পড়তে পারে আর শুধু ফজরই না তাহাজ্জুদও পড়তে পারে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে সংকল্পের বিষয় আমাদের ফ্লাইট ছুটে না আমাদের সফরে কোনোদিন কোনো ব্যাঘাত ঘটে না রাত তিনটায় দুটায় যদি মালিকের অর্ডার হয় যে এখন রাত দুটাতে তোকে বের হইতে হবে আর সকাল সাতটায় গিয়ে জয়েন করতে হবে রিয়াজে অবশ্যই যাবে বোঝা গেছে তিনটা পয়সার জন্য কিন্তু মহাপুরস্কার আপনার আসলে তো ওটা উদ্দেশ্য না জান্নাত যে আপনার কাম্য এটা আপনি প্রমাণ করতে চান না জাতিতে শুধু মুসলমান কাজে কর্মে আপনি মুসলমান না যার ফলে অবস্থা নামাজ এইভাবে কবুল হবে না সুতরাং মেহনত করেন আপনি পার্সোনাল আমার কথা শুনবেন আমার তিনটা চারটা অ্যালার্ম লাগানো থাকে তিনটা চারটা অ্যালার্ম লাগানো থাকে না একটা মিস করতে পারে বিশেষ করে এসির দিন আজকাল এমনি দিনে তো অত অসুবিধা হয় না কিন্তু এসি তো অনেকটা শোনা যায় না এসির আওয়াজে যার ফলে একটা ফেল করলো আর একটা আছে তিনটে চারটে লাগানো আছে জি আর হাতের নাগালে রাখি না যাতে বন্ধ করে দেবো জানতে পারবো না হাতের নাগালে মোটি রাখি না না আমার হাতের নাগালে থাকে না আমার পরিবার হাতে দূরে থাকে যাতে উঠে বসে দাঁড়িয়ে বন্ধ করতে হয় এরকম আমাদের এক ভাই আছে এখানে ও মাইক লাগিয়ে রাখে চেনে অনেক ভাই চেনে মাইক লাগিয়ে রাখে মাইক রেডিওর সাথে মাইক আপনার যে কানেকশন দিয়ে রেখেছে এত জোরে আজান দেয় মসজিদের আজান ফেল ওর কাছে তারপর ওর কারোর ওর ঘুম এত গভীর ঘুম গাঢ় ঘুম যে আশ্চর্য একদিন আমি আর সে কাজী জাহেদ ওর বাসায় আর আমি শুনতে চাইলাম যে শুনেছি এরকম দেখি মাইকের সাউন্ডে আওয়াজ লাগানো আছে দেখি সুবহানাল্লাহ আমরা তো ঘাবড়ে উঠবো এইরকম কিন্তু তারপরে ওর নাকি ঘুম সহজে ভাঙে না যার ফলে এরকম লাগানো আছে চাহিদা আছে যে উঠবো কিছু খরচ করেছে তার জন্য জি হ্যাঁ তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ যে হেফাজত করতে পারেনি বাকিগুলো হেফাজত করতে পারবে তার দ্বারা অন্য অপরাধ হওয়াটা স্বাভাবিক সে হারাম খাবে স্বাভাবিক সে মিথ্যা কথা বলবে স্বাভাবিক হ্যাঁ ব্লু ফিল্ম দেখবে স্বাভাবিক যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না সে রোজা ছাড়বে হতে পারে ছাড়তে পারে যাকাত নাও দিতে পারে জি হ্যাঁ
হজ নাও করতে পারে পাঁচ বছর সাত বছর ফরজ হওয়ার পরে চলে যেতে পারে সৌদি আরব থেকে হজ করলো না যে নামাজ ঠিক করে নিয়েছে বাকিগুলো ঠিক করতে পারে যে নামাজ ঠিক করতে পারে তার দ্বারা অন্য কিছু ঠিক করা সম্ভব নয় ভালো করে শুনে রাখেন এটা অভিজ্ঞতার কথা বলছি এটা বাস্তব দেখে বলছি আর জেনে বলছি এক লোক বলছে যে ওর মা শিখিয়েছে যে বাম চোখ লাফালে বিপদ হয় আর তার জীবনে এরকম একদিন হয়েছে বাম চোখ লাফিয়েছে তারপরে মোবাইল চুরি হয়েছে আমি বলবো যে শয়তান তার আকীদা খারাপ করেছে এগুলি টোটকা টোটকা হচ্ছে শিরক টোটকা হচ্ছে শিরক এগুলিকে শিরক যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন চিকিৎসার হোক অথবা কোনো স্বার্থ হাসিলের হোক কোনো কাজ এই ফলাফলের হোক রেজাল্টের হোক কারণ নয় অথচ মনে হচ্ছে এটা এটার কারণে এটা হয় এটার কারণে এটা হয় হ্যাঁ তো এইরকম যারা বলবে এগুলোকে শিরক বলা হয়েছে এগুলোকে বলা হয়েছে কি শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে এগুলোকে শিরক বলা হয়েছে শুধু টোটকা জাতীয় যত কিছু রয়েছে এইরকম যদি টিক টিক ঠিক 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 করে তার মানে হ্যাঁ কথা ঠিক হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে ইত্যাদি এগুলো সবগুলি শিরকি কথা এগুলি সবগুলি শিরকি কথা তো যদি এরকম ঘটে যায় এরকম কেন কবর পূজারী মাজারে গিয়ে সেজদা করে আসলো খাসি জবাই করে আসলো দশ বছর বিশ বছর ধরে বাচ্চা হয় না ওই বছরে বাচ্চা হইতে পারে আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন এবং হাদিসে যে ইসলাম পাঠিয়েছিস সেই ইসলাম মানবি না তুই বাস্তবে মানতে চাস ইসলাম যেটা কি পাচ্ছি বাস্তবে শিরক করবি তো ওই পথেই তোকে চালিয়ে দেব নুয়াল্লিহে মা তো আল্লাহ আল্লাহ বলছেন যেদিকে যাবি ওইদিকে ফিরিয়ে দেবো কোরআন কারিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওমা ইউশাকিকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েত স্পষ্ট কোরআন হাদিসে তারপর যে রসুলের বিরোধিতা করেন রসুলকে এই দিন দিয়েছেন যে হাত থেকে থালা পড়লে মেহমান আসবে হঠাৎ করে মেহমান চলে এসছে এখনই আপনার নাম নিয়েছিলাম আর চলে এসছে না ওরে অনেকদিন বাঁচবেন আপনি অনেকদিন বাঁচবেন নবী বলেছেন এগুলো কথা রসুলের যে নাফারমানি করবে মিম্বাদে মাতা বাইয়া হুদা হেদায়েত স্পষ্ট হওয়ার পরে কোরআন হাদিসে এগুলো কথা নেই তারপরে কোরআন হাদিসে একটা আছে তারপর নিচ্ছে না কোরআন হাদিসে নেই ওটাকে নিচ্ছে আব্দুল কাদের জিলানির নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তা কয়টা আড়াইটা যে পশম পড়ে যাবে নবীর নাম নিলে একটাও পড়বে না আল্লাহর নাম বিনা উজুতে নিলে একটাও পড়বে না নবীর নাম বিনা উজুতে নেওয়া যায় আল্লাহর জিকির বিনা উজুতে করা যায় এই বিদাতীদের কাছে হ্যাঁ এই শিরকি শিরকারীদের কাছে কিন্তু জিলানির নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তা আড়াইটা পশম পড়ে যায় এগুলো শিরকি কথা এগুলো হচ্ছে শিরকি কথা হেদায়েতে আছে যে রসুলের নাফরমানি করবে মিম্বাদে মাতা বাই আল্লাহুল হুদা হেদায়েত স্পষ্ট হওয়ার পরে কোরআনে ও হাদিসে এসেছে তারপরেও এমন না যে জাহেল কোরআন হাদিস তার কাছে যায়নি নুয়াল্লিহে মাতাওয়াল আল্লাহ বলছে যেদিকে যাবি ওইদিকে ফিরিয়ে দেবো তুই কবর মাজারের ছেলে চাস ওখান থেকে দেবো তো মানে যেই বছর যাবি ওই বছরই দিব বাস্তব বহু লোক এরকম হয়েছে যে যেই বছরে মাজারে গেছে ওই বছরে ছেলে পেয়েছে ওর তো শিরকি কুফরি আকিদা বড় কো শিরকি আকিদা একবার বদ্ধপরিকার হয়ে গেল যে বাবাই দিয়েছে আমাকে আল্লাহ দেয়নি এটা বাবার দান ঠিক না কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে ইন্ধন বানাইতে চায় যে তুই হেদায়েত থেকে আলো নিবি না যে আমার গাইড নিবি না তুই হ্যাঁ অন্য কোথাও থেকে ধর্ম নিবি তো ঠিক আছে যেদিকে ফিরিবি ওইদিকে ফিরিয়ে দেবো ও নুসলি হে জাহান্নাম আর জাহান্নামে তাকে দাখিল করবো ওয়াসা আত্মসিরা রাস্তায় চলার সময় যদি অপর মহিলা বেগানা মহিলা গায়ের মাহরাম মানে যাদের সাথে বিবাহ হারাম নয় বিবাহ হালাল এখনই হালাল অথবা এখন হালাল না হইলো অন্য সময় যেমন বিবাহিতা মহিলাকে বিবাহ করা হালাল নয় কিন্তু ওর স্বামী তালাক দিয়ে দিলে হালাল চাচিকে মামিকে এগুলো বুঝে না আমাদের দেশের লোকেরা তাই না চাচাতো বোন খালাতো বোন হ্যাঁ কিন্তু এগুলোকে সব যে কোনো সময় বিয়ে করতে পারেন কিন্তু চাচি মামি আছে বা আপনার শালী শালীকে বিয়ে করতে পারেন না কিন্তু আপনার স্ত্রী মারা গেলে বিয়ে করতে পারেন ঠিক কিনা আর তারপরে স্ত্রীর ফুফুকে খালাকে বিয়ে করতে পারেন না কিন্তু স্ত্রী মারা গেলে বা স্ত্রী তাকে তালাক দিলে বিয়ে করতে পারেন তাই এরা এদের মাহারাম আপনি নন যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম তাদের মাহারাম হচ্ছে পুরুষ আর যাদের সাথে বিবাহ হালাল এখনই হালাল অথবা কোনো সময় হালাল হয়ে যাবে যে কোনো সময় বাধাটা দূর হয়ে গেলে এসব মহিলাদের সাথে নির্জনতা অবলম্বন করা জায়েজ নয় তাদেরকে নিয়ে সফর করা জায়েজ নয় ইত্যাদি ইত্যাদি এইসব যেসব বিষয় রয়েছে যেগুলি ফিতনার কারণ আর জিজ্ঞাসা হচ্ছে যে এইরকম বেগানা যারা মহিলা আজনবী মহিলা তাদের সালাম নেওয়া বা দেওয়া জায়েজ কি না সালাম জায়েজ হবে শর্ত সাপেক্ষ অর্থ শর্ত হচ্ছে যে ফিতনার আশঙ্কা না থাকে সালাম দিতে গিয়ে ফিতনা যদি না থাকে যেমন চাচিকে মামিকে সালাম দিলে ফিতনা নেই হয়তো সাধারণত শালিক আপনাকে সালাম দিচ্ছে ভাবি সালাম দিচ্ছে
ভাবি আপনি সালাম আলাইকুম ভাবি কেমন আছেন, এতটুকু ঠিক আছে। কিন্তু সালাম দেওয়া যদি আপনার অবৈধ পথের একটা চোরা রাস্তা খুলতে চান, যে সালামের মাধ্যমে এর সাথে শুরু করলাম, তাহলে হারাম, শুরু থেকেই হারাম। এই জন্য বললাম যেখানে ফিতনার আশঙ্কা নেই আপনি আকৃষ্ট হবেন না আর সেও আপনি আর দিকে আকৃষ্ট হবে না, দুই দুইজনে কিন্তু ফিতনা মুক্ত হইতে হবে। হয়তো আপনি মাশাআল্লাহ বিবাহিত মানুষ কিন্তু আপনি আকৃষ্ট হবেন না, কিন্তু মহিলা দেখছে যে না এর ভালো লাগে, ও ফিতনায় লিপ্ত হইতে পারে, তাহলে না সালাম দেওয়া দেয় না। অথবা মহিলা মাশাআল্লাহ পর্দান আসেন বোরকা পরা, ও আকৃষ্ট আপনার দিকে হবে না, আল্লাহকে ভয় করে কিন্তু আপনার ফিতনার ভয় আছে, শুনেছেন না মহিলা সুন্দর হ্যাঁ বা মেয়েটি সুন্দর, সুতরাং আপনার অসৎ নিয়ত হইতে পারে আর তারপর ইমান কমজোর আপনার, তো এইরকম ক্ষেত্রে সালাম নয়। নেক লোক সৎ লোক ভালো মানুষ আল্লাহকে ভয় করেন আর কেউ সালাম দিচ্ছে রাস্তায় সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, অথবা কেউ আপনার বা আপনি সালাম দিতে পারেন, যদি সালাম দিলে ওখানে না অনেক সময় সালাম দিয়ে আপনি অপরাধী হবেন, কেন তুমি সালাম দিলে অপরাধ হইতে পারে অনেক সময়, কিন্তু মহিলা যদি সালাম দেয় তো ওয়ালাইকুম আসসালাম বলেন, ওয়ালাইকুম আসসালাম বলে কেটে পড়েন, ওয়ালাইকুম সালাম মানে তার খবর খাইরে তিনি শুরু করবেন, কেমন আছেন ভালো আছেন, ছেলে মেয়ে কেমন আছে, ভাই কোথায় আছে, ভাই কখন ডিউটি করে, নাউজুবিল্লাহ। তো উদ্দেশ্যটি কি, এক ভাই বলছে যে পাশের প্রতিবেশী জিজ্ঞেস করছে বাচ্চাদেরকে যে তোমার আব্বা কখন বাড়িতে থাকে, বাচ্চাকে জিজ্ঞেস করছে যে তোমার বাবা কখন বাড়িতে থাকে আর কখন ডিউটি করে, এটা জানার উদ্দেশ্যটা কি, অসৎ উদ্দেশ্য নিশ্চয়ই। আর কখন ওর স্বামী থাকে আর কখন থাকে না মহিলার, তাহলে এগুলি ফিতনা, তো সবসময় ফিতনা থেকে বাঁচতে হবে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকু, হ্যাঁ অন্যেসা তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর মহিলা নারী জাতির ফিতনা থেকে বাঁচো। আরেকটি কথা এখানে বলি যে মহিলাদের আওয়াজ আওরত না, ঢেকে রাখার বস্তু না, অর্থাৎ প্রয়োজনে মহিলার আওয়াজ শোনা যেতে পারে, টেলিফোনে শুনছেন অথবা আসসালামু আলাইকুম, এখানে আছে সংসারের জন্য অনেক মহিলারা একটু দিনদার মহিলা আর সালাম দেবো কেমন, এটা আইব হয়ে যাবে, এটা মূর্খামি। কারণ মহিলাদের আওয়াজ যদি পর্দা ঢেকে রাখার বস্তু হইতো, শরীর ঢেকে রাখার বস্তু আওরাত আলমারা তো আওরা, কিন্তু তার আওয়াজটা ঢেকে রাখার বস্তু না, মহিলাদের আওয়াজটা যদি ঢেকে রাখার বস্তু হইতো তাহলে আল্লাহ সূরা আযাব বলতেন না যে ওয়াইজা সালতুম হুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন মহিলাদের কাছ থেকে কিছু চাইতে হবে, একটা জিনিস চাইতে হবে বাড়ির ভিতর থেকে চাকর নকরকে অথবা আপনাকে কোনো কিছু চাইতে হবে অপর মানুষ আপনি, তাহলে ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব পর্দার আড়াল থেকে চেয়ে নাও। আর নবী সাল্লামের জামানা থেকে মহিলারা কেনা বেচা করত, দোকানপাটে মহিলা হয়তো কিনতে আসছে আর আপনি পুরুষ বিক্রি করছেন, আপনি সেলসম্যান অথবা আপনি কিনতে গিয়েছেন মহিলা ফুটপাতে বিক্রি করছে, অনেক সময় দেখা যায় না, তো মহিলা বিক্রি করছে, তো কথা বলতে হবে না কত কত মূল্য প্রয়োজনের কথাগুলি বলবেন, কিন্তু কেনা বেচার নাম দিয়ে যদি ওইখানে অন্য ব্যবসা শুরু করেন তাহলে হারাম, ফেতনা ফেতনা মুক্ত থাকতে হবে। এক কথায় মহিলাদের সাথে কথা বলা প্রয়োজনে জায়েজ, কথা ঢেকে রাখার বস্তু নয়। আকিকের গোস্ত দিয়ে আকিকা জবাই করলো, জবাই করার পরে কান ফোটার অনুষ্ঠান আবার কোথেকে আসলো, বিদাতি অনুষ্ঠান, কর্ণচ্ছেদন অনুষ্ঠানে নতুন শুনলাম, এতদিন শুনতাম যে খাতনা করা অনুষ্ঠান, এক বিদাতি এক দাওয়াত আমাদের দেশে আছে, আমাদের একজন শেখ খুব রসিকতা করে বলতেন, আরে খাতনা করা হচ্ছে সোনালুল ফিতরা, দশটা যে সোনালুল ফিতরা প্রাকৃতিক সুন্নত বা প্রাচীন সুন্নত, দশটার একটা হচ্ছে কি খাতনা করা, ঠিক কিনা, আর আরেকটা হচ্ছে মোচ কাটা, ঠিক কিনা, ঠিক না, আর একটা হচ্ছে নাভির নিচের লোম পরিষ্কার করা, পশম পরিষ্কার করা, তো নাভির নিচের লোম যেদিন পরিষ্কার করছেন ওই দিন দাওয়াত দেন, নকল করছি শেখের অন্য শেখের কথা, এটা বোঝা গেছে, তো ওটাও তো সুন্নত, তো ওই সুন্নতের সময় কেন দাওয়াত হয় না, আর আপনার ছেলে খাতনার সময় ওই কেন দাওয়াত হবে, যেদিন যেদিন মোচ কাটছে প্রতি সপ্তাহে ভাই আজকে মোচ কেটেছে এই জন্য পার্টি করতে চাইছে করেন, যদি বলেন যে না এটা সুন্নত না হলে বিদাত হবে না, জায়েজ তো জীবনে তো মাঝে মাঝে করবেন, খাতনার সবগুলি করছেন দাওয়াত, পাঁচটা ছেলে হলো পাঁচটা ছেলেরই খাতনা করলেন, আর একবার জীবনে মোচ কাটার সময় এত সুন্দর করে মোচ কেটেছেন এই যে একবারে মুন্ডে নিয়েছেন আর দাওয়াত করলেন না, এরকম করেন কিছু কেন করেন না, তাহলে বোঝা গেল যে এগুলি ভুল কাজ। আর এই আজকে প্রথম আরেক বিদাত শুনলাম যে কর্ণচ্ছেদনের দাওয়াত, নাউজুবিল্লাহ, একেবারে হিন্দু থেকে নেওয়া হয়েছে, কান ছিদ্র করতে হবে আর তাতে দাওয়াত দিতে হবে, কোথা থেকে, এই তো জীবনে প্রথম শুনলাম, শিখার শেষ নাই, হক আর বাতিল শিখতে শিখতে, হক শিখতে শিখতে সারা জীবন চলে যাচ্ছে, তো বাতিল শিখার তো শেষই নাই, এসব বাতিল জি হারাম বিদাত, প্রথম মাসিক হয় তখন অনুষ্ঠান করে, নাউজুবিল্লাহ, কাপড়ের নিচে কি আছে না আছে ওর খবর দিতে হবে নাকি মানুষকে, আর ওটা তো হিন্দুরা দেয় যে সেন্দুরের মাধ্যমে খবর দেয় যে কাপড়ের নিচে কি আছে না আছে,
তার মানে স্বামীর ঘর দেখেছে কি না দেখেছে, হ্যাঁ স্বামীর সাথে মেলামেশা হয়েছে কি না হয়েছে, এর নির্লজ্জ কাজ করা যাবে না, সেই জন্যই তো মুসলমানরাই কাজ করবে না। কথা বুঝা গেছে? নারী জাতিকে গোপনে রাখতে হবে, বিবাহিতা অবিবাহিতা জানাই তো হবে না। ও তো ওরা জানাচ্ছে যে ভিতরের খবর, কাপড়ের নিচের খবর, কাপড় নিচের খবর জানানো যায় নাই, কেন জানাবেন? যে মহিলাকে তার স্বামী স্পর্শ করেছে করে নাই, নাউজুবিল্লাহ, এইসব কাজ ও তো সিন্দুরের মাধ্যমে জানা যায়। তো হাইজের মাধ্যমে মাসিক ঋতু হয়েছে সেজন্য পার্টি করা, তো গোটা দেশবাসীকে গ্রামবাসীকে জানানো যে হ্যাঁ আমার মেয়ের খবর আছে, নাউজুবিল্লাহ, বিদাতি কাজ, সব সব বিদাত, বিদাতের শেষ নাই মাশাআল্লাহ। নতুন ঘর তৈরি করে নতুন ঘরে ঢোকার আগে গরু জবাই করে দাওয়াত করবেন, এটা যদি শরীয়ত না মনে করে আমি নতুন ঘরে যাচ্ছি সেজন্য খাওয়াবো এমনি খুশির জন্য, তাহলে ঠিক আছে। শুধু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে না, এর চাইতে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আসেন। একটু তো ঘর তৈরি করেছেন, আমরা তফসিরটা শেষ করলাম, 30 পারা তফসির শেষ করলাম, আমাদের মনে আকাঙ্ক্ষা হলো যে আমরা একটা বড় করে স্পেশাল একটা দাওয়াত করব। মাসলা কিতাবত তাওহীদ আমরা শেষ করতে যাচ্ছি, একটা দাওয়াত করি খাই দাই, জায়েজ কি জায়েজ নাই, মাসলা এগুলো জানা জরুরি আপনাদের। যদি মনে করেন যে এটা সুন্নাত, আর এরকম যে কোনো কিতাব শেষ করলে বা ধরলে, আমাদের দেশে আবার কোরআন ধরলে মিস্টিক হয়তো হয়, জানি কি জানেন না, আমরাও ছোটকালে খাইছি, মক্তবের মোল্লা খাবে তাহলে আমাদেরকে কোরআন ধরাবে, আম্পারা ধরাবে, একবার কায়দা ধরাতে খেলাম খেতে খাওয়াইতে হইলো, একবার আম্পারা ধরাইতে খাওয়াইতে হইলো, একবার কোরআন ধরাইতে খাওয়াইতে হইলো। হ্যাঁ, এই যেগুলো আছে তো এগুলোকে যদি একবারে শরীয়তের মতো করে দেওয়া আছে, যেই ব্যক্তি কোরআন শুরু করবে তাকে খাওয়াইতে হবে তো বিদাত, কিতাবু তাওহীদ খতম করবে সেই জন্য খাওয়াইতে হবে তো বিদাত, কোরআনে তফসির শেষ করলাম 30 পানের সেই জন্য খাওয়াইতে হবে তো বিদাত। কিন্তু যদি মনে করি যে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করলাম, আর আমাদের ভাইরা নিয়মিত যারা এ দর্শে হাজির হলেন তো সবাইকে নিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করি, এটাকে তাব্বুদ মনে করলাম না, তাহলে জায়েজ, জায়েজ, জায়েজ থেকে যদি সুন্নতে বাড়িয়ে দেন, মুস্তাহাব বাড়িয়ে দেন, তাহলে সেটা বিদাত হয়ে যাবে। কারণ যেটা মুস্তাহাব নয় তাকে মুস্তাহাব বলাই বিদাত। একটা কাজে নেকি নেই, নেকি যে কোনো মানুষকে খাওয়ালে নেকি হয় যে কোনো সময়, কিন্তু ওই জন্য খাওয়াবেন এতে নেকি না এরকম কিছু নেই, আর ওটাকে যদি মুস্তাহাব মনে করেন তাহলে সেটা শরীয়ত থাকবে না, তখন সেটা বিদাত হয়ে যাবে। দোকান ভাড়া দিয়েছি, দোকানে বিড়ি সিগারেটও বিক্রি করে আর অন্য কিছু বিক্রি করে, যদি পুরোপুরি হারাম ব্যবসা থাকে তাহলে দোকান ভাড়া দেওয়া হারাম, যেমন সুদি ব্যাংকে ভাড়া দেওয়া জায়েজ নয়। এইরকমই বা অধিকাংশ কাজগুলি হারামের কাজ ওখানে হবে, তাহলে ভাড়া দেওয়া জায়েজ নয়। এখন একটা বাকালাতে ভাড়া দেবেন, ওতে ধরেন 5%, 5% হয়তো হারাম বিড়ি সিগারেট রাখবে, জর্দা রাখবে, এরকম মুদিখানার ভাড়া দিয়েছেন, এই ক্ষেত্রে মাসলা। এই ক্ষেত্রে যদি আপনি এই রকম লোকদেরকে ভাড়া না দিয়ে আপনি বাঁচতে পারেন, তাহলে এটা আপনার জন্য ইমানের পূর্ণতা, উদখুলু ফিসলামে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। আর যদি দেখা যায় যে এইরকম লোক আজকালকার মুসলিম সমাজে পাওয়া মুশকিল, তাহলে আকাশ থেকে নিয়ে আসতে হবে, আকাশ থেকে নিয়ে আসতে হবে। যদি এইরকম হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত, অনেক টাকা দিয়ে আপনি একটা দোকানপাট তৈরি করেছেন আর ভাড়ায় কাস্টমার পাচ্ছেন না, ভাড়ার লোক পাচ্ছেন না, এই জন্য যে প্রথমে শর্ত যখন লাগাচ্ছেন যে আমি বিড়ি বিক্রি করতে দেবো না, জর্দা বিক্রি করতে দেবো না, বাকিটা বিক্রি করুন, বলছেন না তাহলে নেবো না, হ্যাঁ তাহলে নেবো না। তো এই ক্ষেত্রে খানিকটা নিরুপায়ের কাছাকাছি, যার ফলে বা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন, আর এতে অল্প কিছু ক্ষতি রয়েছে সেই জন্য হয়তো জায়েজ হতে পারে, আল্লাহ আলাম। সব ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ বলছেন যথাসাধ্য, যতটা তোমার ক্ষমতা আছে সাধ্য মতো আল্লাহকে ভয় করো, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। কিন্তু সিংহভাগ হারাম, যেমন সেলুন, একটা লোক আপনার কাছে ভাড়া চাইছে আমি সেলুন করবো, না জায়েজ নয় সেলুন করবো, জায়েজ নয়। এরকম যেগুলো দেখবেন যে অধিকাংশ ইনকামটাই তার হারাম ইনকাম, কারণ সেলুনে কটা লোক চুল কাটা, চুল কাটার চাইতে বেশি, আরে চুল তো মাসে একবার দুই মাসে একবার কাটে, আর কাটেও না, 6 মাস কাটে না, বগলের নিচে 6 মাস কাটে না এইসব লোকেরা, যারা হ্যাঁ প্রতিদিন সকালে সেভ করে ওদের বগলের নিচের খবর নিয়ে দেখেন, দেখবেন যে এই বলে মলম বাহাজ, এত বেহায়া এরা, দাদা বলছেন নিচের খবর আল্লাহ জানে, ও 40 দিনের পরই করে না, ওরা 40 দিনের পরই করে না, কিন্তু এদিকে প্রতিদিন প্রতিদিন না হয় সপ্তাহে 2 দিন 3 দিন অফিসে যাওয়া যাবে না যদি একটু যদি দেখা যায় তাহলে, আউযুবিল্লাহ, এই হলো মুসলিমদের অবস্থা। তো কথা হচ্ছে যে এই জন্য এই ব্যবসা জায়েজ নয়। সৌদি আরবে দুটো সেলুন শুধু দেখেছি আমার এই 25 বছরের জীবনে, একটা আল কাসিমে দেখেছি লেখা আছে
আল কাসিমে কয়েকটা আছে নাকি শুনেছি কিন্তু একটা দেখেছি লেখা আছে যে এখানে দাড়ি সেভ হয় না মামনু হালকিল্লাহিয়া লেখা আছে তো দূর দূর 50 কিলোমিটার দূর থেকে আসে 50 অন্যান্য শহর থেকে नेक লোকেরা আসে আল্লাহ এত বরকত দিয়ে ওটা খুব ভালো চলে ভালো মানুষগুলো আসে যাকে একটু কষ্ট করে যাব ওই বেচারা ওর কাছে যাব যেখানে অন্তত দাড়ি সেভ হয় না দাড়ি মোনানো হয় না ওখানে আসে দূর দূর থেকে কাস্টমার আসে আর একটা খাবজিতে আছে আমাদের একদিনই ভাই তাফাজুল ভাই আছে ওর খাবজিতে একটা সেলুন আছে ওখানেও লেখা আছে কারণ ওর মালিক হচ্ছে দিনদার মানুষ বলছেন না এখানে দাড়ি সেভ করা চলবে না তো ওখানে দূর দূর থেকে খাবজিতে হোক দূর দূর থেকে পোষে ওকে আমি জিজ্ঞেস করেছি আমি প্রোগ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি যে এইভাবে আজকাল চলে পেটের ভাত হয় বলছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয় দূর দূর থেকে লোকেরা আসে আলহামদুলিল্লাহ তো আল্লাহর উপরে ভরসা করতে হবে ভালো মানুষ অবশ্যই যাবে দামামে সুপার মার্কেট আছে আমি অ্যাডভার্টাইজ করছি না দুটো সুপার মার্কেট আমার জানা আছে যেখানে বিড়ি সিগারেট মোটেই পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না তো ওখানে আমার মতো অনেক লোক আছে যারা যায় আমি ওখান থেকে কেনাকাটা করছি যেখানে দেখি যে বিড়ি সিগারেট আছে ওখানে অ্যাভয়েড করে যাই না তো এইরকম খোঁজ নিয়ে দেখেন এই লোকটা বিড়ি সিগারেট বিক্রি করেন না আর আমি ভালো মানুষ আর এও ভালো মানুষ তো ওর ওর ওকেই দুটো বছর লাভ হোক যেমন একটা কাফের লাভ হওয়ার চাইতে আমি মুসলিম দোকানে কিনবো এই সেন্সটা আমাদের থাকতে হবে আজকাল অধিকাংশ মুসলিমরা করে না দোকানে ঢুকে গেলেন কাফের দোকানে ভারতে এরকম অনেকে করে মুসলিম কিন্তু মুসলিমের দোকানে কিনবে না কাফের দোকানে কিনবে আপনার দুটো লাভ করলে মুসলিম লাভ করুক তারপরে মুসলিমের মধ্যে দেখছেন এই লোকটা ভালো মানুষ পরেশগার মানুষ এর দোকানে বিড়ি সিগারেট নাই তো এর দোকানে আমি কিনি দুটো পয়সা এই ভালো মানুষটাই লাভ করুক আমার কাছ থেকে এরকম হওয়া উচিত একটু দূরে ঠিক আছে আমাকে একটু হেঁটে যেতে হলো অথবা গাড়ি করে যেতে হলো ঠিক আছে যাই কষ্ট করে যাই এইরকম আমাদের ইমানি জজবা হওয়া উচিত আল্লাহ যেন তৌফিক দান করেন বাবার মৃত্যুর পরে সৎ ভাইকে যাকাত দেওয়া যাবে কিনা সৎ ভাই সাবালক বিবাহিত ভাই যদি বিবাহিত হয় সাবালক বিবাহিত তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর নাই তখন তাকে যাকাত দেওয়া যাবে তার হ্যাঁ পরিবারকে যাকাত দেওয়া যাবে তার তবে যাকাতের হকদার হইতে হবে এমন না যে তাকে বড় লোক সুখী করার জন্য যাকাত ফ্রিজ কেনার জন্য যাকাত এসি কেনার জন্য যাকাত সে ও সরকারি মাদ্রাসায় বা গরিব মাদ্রাসাগুলিতে পড়াবে না কোথায় পড়াবে যেখানে 10,000-20,000 টাকা ফিস দিয়ে মান্থলি পড়াইতে হয় সেখানে পড়াবে আর আপনি তাকে যাকাত দিচ্ছেন তো জায়েজ নয় ওই ক্ষেত্রে যাকাত দিতে হবে খাওয়ার অভাব দূর করার জন্য পোশাকের অভাব দূর করার জন্য চিকিৎসার অভাব দূর করার জন্য বাড়ি বাড়ি নেই বাড়ি ভেঙে পড়েছে এইসব অভাব দূর করার জন্য এগুলোর জন্য যাকাত দিতে হবে এই ক্ষেত্রে সাবালক ভাই বোনদেরকে যাকাত দেওয়া যাবে বোন যদি স্বামীর ঘরে চলে গিয়ে থাকে সঠিক মানহাজের লোকদের একজন আমির থাকা আবশ্যক আমির হচ্ছে সরকার মুসলিম দেশে মুসলিমের আমির হচ্ছে সরকার আর এক দেশে দুই আমির হয় না এক দেশে দুই আমির হয় না দুই আমিরের আনুগত্য হয় না এটি আমার কথা না আল্লামা শেখ সলিহুল ফৌজান হাফেজাহুল্লাহ এই বিষয়টি আলোচনা করেছেন এখন যদি বলে আমরা সহি আকিদার সালাফি লোক সৌদি আরবে সুতরাং আমরা সরকার মাশাআল্লাহ সরকার আছে এখানে দিনের খেদমত করছে তারপর আমরা একটা সংগঠন করে আমি নিজে আমির হয়ে বসে আছি এটা জায়েজ না এটা নাজায়েজ কাজ এটা অবৈধ কাজ এটা হচ্ছে মুসলিম ঐক্যকে বিনষ্ট করা মুসলিম ঐক্যে ফাটল ধরানো তো এইরকম জায়েজ নাই যেখানে দিন ইসলামের খেদমত সরকার করছে না হয়তো এইরকম দেশে যদি একটা দল হয়ে কেউ যদি দাওয়াতি কাজ করতে চায় আর একটা দল যখন দাওয়াতি কাজ করছে একজনকে দায়িত্বশীল বানাইতে হবে এইরকম করে তো অসুবিধা নাই কিন্তু তাতে একটি দল শুধু হইতে হবে না 10-20 থাকতে পারে এরকম যেমন সৌদি আরবে ইসলামী সেন্টার আছে একটা ইসলামী সেন্টার হইতে হবে সৌদি আরবে দাম্মামে মাত্র একটা ইসলামী সেন্টার দ্বিতীয় ইসলামী সেন্টার করার অধিকার নেই কিন্তু যদি ইসলামী সেন্টারগুলিতে আপোষে রেশারেশি থাকে প্রোগ্রাম করতে আমরা এখানে যেমন মসজিদে গেলাম আর এক সেন্টার চলে আসলো না এটা আমাদের এলাকা আমরা করতে দেবো না আমরা করবো যেই দিনে আমরা প্রোগ্রাম লাগাবো ওরা আর একটা প্রোগ্রাম রেখে দিল তো জায়েজ তাহলে ইসলামী সেন্টারও করা জায়েজ না এরকম ক্ষেত্রে এইরকমই যদি ইসলামিক সংগঠনগুলি দিনের খেদমতের উদ্দেশ্যে সংগঠন করে ইসলামী সেন্টারের মতো যাকে নাকি এই বিষয়টি উল্লেখ করেছেন বলছেন যে এই যে সংগঠনগুলি এগুলি হচ্ছে আমার আইআরএফ এর মতো আমার আইআরএফ আছে আর কারো আবুল কালাম আজাদ সেন্টার আছে কারো আর কিছু আছে বিভিন্ন সেন্টার আছে আর কারো সাথে কারো সংঘর্ষ নেই দ্বন্দ্ব নেই আর এসারিসি নাই তোরাকে ঠেকাবো এই বলছে তোরাকে ঠেকাবো তোরা যেদিন প্রোগ্রাম করি ওই দিন করবো ইত্যাদি ইত্যাদি তোদের কাজ কমুক আর আমাদের বাড়ুক এইরকম যদি অসৎ নিয়ত থাকে তাহলে সংগঠন করাও জায়েজ নাই ইসলামী সেন্টার করাও জায়েজ নাই আর রিসার্চ ফাউন্ডেশন করাও জায়েজ নাই
আর যদি দিনের দাওয়াতের উদ্দেশ্যে করে তাহলে একাধিক হতে পারে, বহু হতে পারে, কিন্তু আপোষে যেন দ্বন্দ্ব না থাকে। আপোষে যখনই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আর বন্ধুত্ব শত্রুতার পরিবেশ তৈরি হয়ে যাবে। আমার দলে যে দশজন আছে তারা আমার ঘনিষ্ঠ বন্ধু, কারণ ওদের আমির আমি। আর এক দলের যে আছেন আলেম সাহেব, তার দলে যারা আছে তারা ঘনিষ্ঠ বন্ধু, সুতরাং ওরা হচ্ছে আমাদের সৎ ভাই আর এরা হলো আমার নিজের ভাই। এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেলে এরকম সংগঠন বর্জনীয় করা যাবে না। আর বর্তমান অবস্থাটা ঠিক এইরকম, সুতরাং এইরকম যদি কারো মন মেজাজ থাকে তাহলে জায়েজ নয়। একদল আরেক দলের এমামতি বরদাস্ত করে না, একদল আরেক দলকে ডাকবে ওয়াজ মাহফিলে সেটা বরদাস্ত করে না, এইরকম পরিস্থিতি হলে সংগঠন করা চলবে না। এরকম কথা বুঝতে পেরেছেন? এগুলো থেকে মুক্ত হয়ে যদি দিনের দাওয়াতের উদ্দেশ্যে ইসলামী সেন্টার সৌদি আরবে আছে, সৌদি আরবের শাসকের বায়াত শাসকের, বায়াত আবার ইসলামী সেন্টারের নাই, বায়াত শাসকের হবে। আরে সরকার মালিক সালমান হবে, জাহুল্লাহর বায়াত হবে, কিন্তু এখানে বায়াত শুরু হলো আমরা ইসলামী সেন্টারের বায়াত আমাদের ডাইরেক্টর শুরু করলো, এটা জায়েজ নাই, জায়েজ নাই। বায়াত এক দেশে দুই বায়াত হয় না, কথা বলছেন? তো যেই হাদিসগুলি রয়েছে এমারত সম্পর্কে বা নেতৃত্ব সম্পর্কে, বায়াত সম্পর্কে, জামাত সম্পর্কে, সবগুলির অর্থ হচ্ছে সরকারি নেতৃত্ব। মুসলিম সরকার ইসলাম দিয়ে নেতৃত্ব দেবে আর তাদের সকল মুসলিম দেশের বিনা বিরোধিতায় আনুগত্য করবে, ওখানে বিরোধী পার্টি চলবে না। গণতন্ত্রের একটি বড় রোগ হচ্ছে বিরোধী পার্টি, গণতন্ত্রের এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই প্রায় বাদ, বিরোধী পার্টি বলে কিছু থাকে না। বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় বিরোধী পার্টি ছিল কেউ নাকি? উমারের জামানায় বিরোধী দল অপোজিশন পার্টি ছিল নাকি? উসমানের জামানায় যে রাষ্ট্রের দিকে বিরোধী দল তৈরি হলো তারাই হচ্ছে বাগি খারিজ, যারা খুন করলো। তাহলে বিরোধী দল এসে ধ্বংস করেছে, বিরোধী দল এসে ধ্বংস করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধী দল হচ্ছে খারিজি, খারিজি তৈরি হলো দিয়ে তাকে শহীদ করলো, উসমানকে শহীদ করলো, তাহলে এরা ধ্বংস করেছে। অপোজিশন ধ্বংস করে গড়ে না, সুতরাং গণতান্ত্রিক পদ্ধতি বাতিল, ভালো করে শুনে রাখেন। কেউ কোনোটা বিশ্বাস করবে না, ইসলামী গণতন্ত্র বিশ্বাস করবেন না আর গায়ের ইসলামী গণতন্ত্র বিশ্বাস করবেন না। বিশ্বাস করেন কোরআন এবং হাদিস, ওহি বিশ্বাস করেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য বিশ্বাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সময় যথেষ্ট হয়ে গেছে, ইসলামী শাসক নেই, ইসলামী শাসক নাই যেমন ভারত, সেখানে ইসলামী শাসক নেই, বাংলাদেশে ইসলামী শাসক আছে, মুসলিম শাসক আছে, পাকিস্তানে মুসলিম শাসক আছে, কথা বোঝা গেছে? মুসলিম শাসকের যে কাজগুলি করা উচিত ছিল সেই কাজটা করছে না, তখন আমরা করার জন্য ইসলামী সেন্টারের নামে আর রিসার্চ ফাউন্ডেশনের নামে আর দাওয়া সেন্টারের নামে, কালচারাল সেন্টারের নামে অথবা জমিয়ত আহলে হাদিসের নামে, আহলে হাদিস আন্দোলনের নামে যে কোনো নামে করুক, কিন্তু রেষারেষি আর আপোষে সংঘর্ষ আর আপোষে বৈরীভাব আর শত্রুতা বিদ্বেষ এগুলি যদি থাকে তাহলে করা যাবে না। সহজ ভাষায় আমি উত্তর দিয়েছি, এটা যার বুঝার তারা বুঝে নেবে। এই অবস্থা যদি দূর রাখতে পারেন তাহলে ঠিক আছে, আর না হলে ওগুলো থেকে বেঁচে থাকে, এসব ফেতনা থেকে বেঁচে থাকে। যারা লোক লজ্জার ভয়ে লোককে মানুষকে লজ্জা করে দাঁড়িয়ে রাখে না বা টাকনার উপরে কাপড় উঠায় না, তাদের সম্পর্কে কিছু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে কথাটি যে আল্লাহকে বেশি লজ্জা করা ফরজ। আপনি আল্লাহকে লজ্জা করবেন না মানুষকে লজ্জা করবেন? মানুষকে যদি লজ্জা করেন তো মানুষের গোলামি করলেন আপনি। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহ, আল্লাহ বেশি হক রাখেন যে তাকে ভয় করবে তুমি আর তাকে লজ্জা করবে। ইস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইস্তাগফুনা মিন আল্লাহ, কোরআনের আরেকটি আয়াত। তারা মানুষকে লজ্জা করে, মানুষ থেকে গোপন থাকে, মানুষ যেন না জানে আমার দোষ ত্রুটি, মানুষ যেন ভালো বলে আমাকে, ওয়ালা ইস্তাগফুনা মিন আল্লাহ, আর আল্লাহ থেকে নিজের দোষ ত্রুটি গোপন করতে পারে না, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে লজ্জা করে না। আল্লাহকে লজ্জা করলে আপনি পাপ ছেড়ে দেবেন, পাপ করবেন না। তো এই সব ভাইদেরকে যারা মানুষের লজ্জায় দাড়ি রাখছেন না, মানুষের লজ্জায় টাকনার উপরে কাপড় উঠাচ্ছেন না, তাদের একটু চিন্তা করা উচিত। বিশেষ করে টাকনার এক নম্বর শুরু করে টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড় গেলে তো জাহান্নামে যায়। তা আপনি নামাজ রোজা কি কাজে করছেন? আপনি নামাজ রোজা করছেন জান্নাতে যাওয়ার জন্য আর টাকনার নিচে কাপড় নিয়ে যাচ্ছেন জাহান্নামে যাওয়ার জন্য, তো যাবেন কোথায়, আপনার দিকটা কোথায়? একটা লোক একসাথে দুই দিকে তো যাই দেয়, যদি যান মক্কার দিকে তার মানে এইদিকে বাহরাইন দূর হচ্ছে, আর যদি আপনি বাহরাইনের দিকে রাস্তা ধরেন তাহলে মক্কা দূর হচ্ছে, যাচ্ছেন কোন দিকে? আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? বুঝি না এইসব লোকেরা যাদের জীবনে এরকম বৈপরীত্য রয়েছে, জাহান্নামে যাওয়ারও কাজ করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন, দুনিয়া তো বালা মুসিবতে পড়ছেন আর আখেরাত বালা মুসিবতে পড়বেন, আল্লাহ হিদায়াত দান করেন। দুই নম্বর দাড়ি, দাড়ি ও ওয়াজিব, সুতরাং ওয়াজিব ছাড়লে গুনাহ হয় এতে কোনো সন্দেহ নেই, আর সেটাও দুনিয়া আখেরাতে বিভিন্ন আজাবের কারণ, বুঝলি সময়। সুতরাং দাড়ি
এত হালকা বিষয় না যে দাড়ি আর টুপি মিশিয়ে দিবেন। বিদাতিদের কথা এটা, দাড়ি টুপি কোনো মূল্য তেমন রাখে না, এটা মুসলিমদের সাজ ভারত উপমহাদেশের। কিন্তু দাড়ি হচ্ছে ইসলামের ওয়াজে ফরজ জিনিস, দাড়ি রাখা ওয়াজে, দুটোতে অনেক পার্থক্য রয়েছে। দাড়ি টুপি ভাষাটি পরিভাষাটি একসাথে মিলিয়ে বলা এটা বিদাতপন্থীদের কথা, কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের কথা নাই। দাড়ি টুপি সমান, টুপি থাক আর না থাক, নামাজে থাক আর নামাজের বাইরে থাক, আর নাই থাক কোনো যায় আসে না, সারা জীবন যদি মাথায় টুপি না দেন কোনো যায় আসে না। কিন্তু দাড়ি যদি না থাকে তো কি লজ্জা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে দেখা করবেন আপনি, কি লজ্জা ফেরেশতাদের সাথে দেখা করবেন, মনকান্নাকে যখন জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে তোমাকে তো চিনতে পারি না, তখন কি বলবেন আপনি, তোমাকে দেখে চিনতে পারি যে তুমি মুসলিম না মুসলিম, তোমাকে কি জিজ্ঞেস করবো তো। সুবহানাল্লাহ, একটু ভয় লাগে না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়াত দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন, আল্লাহকে যেন লজ্জা করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। সূরা ফাতিহা যখন জোরে পড়া হবে তখনও সূরা ফাতিহা শেষ হওয়ার পরে পড়ে নেন, এটি সতর্কতা। বিস্তারিত এর আগে বলেছি যে সামান্য কিছু ক্ষেত্রেই শুধু শোনেন, বাকি তো অধিকাংশ সময় শোনেন না। 17 রাকাতে 11 রাকাতই শোনেন না আপনি, জোহরে শোনেন না, আসরে শোনেন না, মাগরিবে তৃতীয় রাকাতে, সরি এশার তৃতীয় চতুর্থতে শোনেন না, 11 রাকাতে শুনলেন না, পড়েন না কেন? হানাফি ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি যে কমপক্ষে 11 রাকাত নামাজ ঠিক করেন, না হলে বাতিল যাবে সব নামাজ। আর তারপরে বলছি যে যেই নামাজগুলিতে জোরে পড়া হয় 6 রাকাত নামাজ 17-র মধ্যে, এই 6 রাকাতও আবার আমাদের দেশে মাইকে নামাজ হয় না, তো দ্বিতীয় কাতারে থাকলে একটু দূরে থাকলে তো কিছু শোনেন না, তখনও পড়েন, বোঝা গেছে? আর সামান্য শুধু যখন শুনছেন তখন কি করে কানে আওয়াজ সূরা ফাতিহার পৌঁছিছে, তখন অধিকাংশ ওলামারা বলছেন যে এই ক্ষেত্রে শুনে নেওয়াই আশা করি যথেষ্ট হবে, না পড়লেও চলে, পড়া হয়তো অজেব হবে না, এই ক্ষেত্রে নামাজ বাতিল হবে বলবো না, কিন্তু আগে ঠিক করে তা আসেন। 11 রাকাত নষ্ট হচ্ছে আর 6 রাকাত নিয়ে পেরেশান, আর 6 রাকাত তো আবার ওই সীমিত যখন শুনছে তখন এই নিয়ে পেরেশান, আর জোহরেও সূরা ফাতিহা পড়লেন না, এরকম নামাজ হয় না। লা সালাত আলিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আবার বলছি ওই সব মজহাবধারী ভাইদেরকে যে সূরা ফাতিহা পড়ুন, সূরা ফাতিহার সাথে মহব্বত করুন, সূরা ফাতিহা হচ্ছে সূরাতুস সালাহ, সূরা ফাতিহাকে সালাতের সূরা বলা হয়েছে, নামাজ বলা হয়েছে, কারণ এর উপর নির্ভরশীল নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ শুদ্ধ করার তৌফিক দান করে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।